পটকুর্সির মাধ্যমে কোনটা তাড়াতাড়ি ঘোরা যায় সেটাই সকলে চাই কথা বলেন ঠিক কিনা এই জন্য বর্তমান সমাজের মানুষ যেহেতু শর্ট কোর্সের মাধ্যমে সবকিছু করতে চায় আমি আপনাদের কাছে শর্ট মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার যে কয়েকটা পদ্ধতি আছে সেটা বর্ণনা করে যাও আমার তেলাওয়াত কিন্তু আয়াতে আল্লাহ পাক শর্ট কোর্সে আল্লাহর জান্নাতে কিভাবে যাবেন সেটা বর্ণনা করতেছে

এখানের মধ্যে আল্লাপাক চারটা গুণের কথা বলেছেন কিন্তু আমার তেলাবাদিত আয়াতে জান্নাত যে ব্যক্তিটা পাবে তার জন্য দুটা গুণ বর্ণনা করতেছে এক নাম্বার তুমি ইমানদার যদি হতে চাও তুমি আল্লাহর প্রতি ইমান আনতে হবে এই জিব্রাইল তুমি যদি দ্বিতীয় নাম্বারে আল্লাহর কাছে ইমানদার বান্দা হতে চাও প্রথম নাম্বার কোন ব্যক্তি যদি মৌমিন হতে চায় ইমানদারের গুণে গুণান্বিত হতে চায় ওই ব্যক্তির জন্য প্রথমত জরুরি হলো আল্লাহর প্রতি ইমান সুতরাং এখন ব্যক্তিটি আল্লাহর প্রতি কিভাবে ইমান আনবে আল্লাহর উপরে বিশ্বাস করার কি পদ্ধতি রয়েছে কেমন আল্লাহর উপরে বিশ্বাস করবেন সেই বিষয়টা বোঝানোর জন্য আল্লাহ পাক নিজেই তার কালামের মধ্যে আয়াত অবতরণ করে দিয়েছেন সূরা ইখলাসের দিকে তাকালে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় আল্লাহ পাক নিজে তার পরিচয় বর্ণনা করতেছেন দুনিয়ার সমস্ত মানব জাতি আমি আল্লাহর পরিচয় জানতে চাই আমি আল্লাহ কে আমি আল্লাহ তালার পরিচয় ভালো করে বলে দিন উল নবী আপনি বলে দিন হু আল্লাহ আহাদ আল্লাহ হলেন একজন আল্লাহ হলেন শুধুমাত্র একজন আল্লাহ সমাদ আল্লাহর আর একটা পরিচয় হলো তিনি কারো মহতাজ নয় বরং মানবজাতি তার মহতাজ আল্লাহ তালা কারো মুখাপেক্ষী নই তার ওই মুখাপেক্ষী সমস্ত মানব জাতি আল্লাহ তালার দ্বিতীয় নাম্বার পরিচয় হল আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই আল্লাহ আল্লাতালা কাউকে জন্ম দেই নাই সুতরাং লা মিয়ালে দুয়ালা মিউলাতির অন্তর্ভুক্ত আমার আল্লাহ লহ ওয়ালা মিয়া খুললে হুকুফ আমার আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ আর সমকক্ষ পৃথিবীতে আর কেউ নাই আল্লাহ তালার সমকক্ষ কোন জগতের মধ্যে কেউ নাই কেউ নাই কেউ নাই শুধুমাত্র আমার আল্লাহ একজন আমার আল্লাহর মতো পৃথিবীতে কেউ নাই উক্ত সূরার মাধ্যমে ব্যক্তি তুমি প্রমাণ পায় যাইবা আমার মৌলার পরিচয় শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয় আমার আল্লাহর পরিচয় সুরায় বাকরার মধ্যে স্পষ্ট ভাষায় আর একটা আয়াতের মাধ্যমে তুলে দিয়েছেন যেই আয়াতের মধ্যে আল্লাহ পাক আল্লাহর সমস্ত পরিচয় তুলে ধরেছেন উক্ত আয়াতটিকে সমস্ত মানব জাতি জেনে থাকে তার নাম হলো আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আয়াতুল কুরসির বিষয়টা সকলেই জানেন قاي يرد قدك يا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وقت بند وبطوا يا ترديق دقاود يا تَنْ الله بعطر شويت لدر الله من الله

الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر متكبر سبحان الله عما يشركون

সুতরাং আল্লাহর পরিচয়ের অভাব নাই তার কালামের মধ্যে আল্লাহর পরিচয়ের অভাব নাই সুতুরাং বান্দা তুমি যদি আল্লাহর দরবারে মুমিন বান্দার কাতারে দুমার নামটাকে লিপিবদ্ধ করতে যাও প্রথমত ওই আল্লাহর উপরে ঈমান আনবা যে বিষয়ে আমার নবী বলে দিবেন আনতুম মিনাল্লাহ এ জিবাই তুমি যদি মোমিন হতে চাও তোমার জন্য প্রথম নম্বর আল্লাহর প্রতি ইমান আনতে হবে দ্বিতীয় নাম্বার হলো অবালাইকাতিহি সমস্ত ফেরেস্তাদের প্রতি তুমি মানান্তে হবে এখানে জিব্রাইল আলাইহিস সালাত ওয়া কে সেই শিক্ষা দেওয়ার মাধ্যমে সমস্ত উম্মতে মুহাম্মাদীদের শিক্ষা দিয়ে দিচ্ছেন শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নই আমার নবী জিব্রাইল আলাইহিস সালাত ওয়া সালামের সম্মুখে আল্লাহর পরিচয় আল্লাহর উপরে ঈমান আনার কথা বলার পর অতঃপর আমার নবী বেশ তাদের প্রতি ঈমান আনার কথা বলতেছেন অতপর আমার নবী বলেন ওয়া কুতুবি এ জিবরাইল তুমি যদি মুমিন বান্দার কাতারে তোমার নামটা লিপিবদ্ধ করতে যাও তোমার জন্য দ্বিতীয় নাম্বার হুকুম হলো समस्त কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে ওরসুলি গিয়ে সমস্ত উপরে উপরেই আনতে হবে আখিরি আশেরাত্রি দিবসের প্রতি আনতে হবে এই যে জায়গা আল্লাহ আল্লাপাক তুলে আমার নবী তুলে ধরেছেন কেন তুলে ধরেছেন কারণ মুতাকিনদের গুণাগুণ বর্ণনা করতে যায়া আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানব জাতির সম্মুখে স্পষ্ট আয়াত অবতরণ করে দিছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি উক্ত আয়াতির দিকে তাকালে দেখে যায় মোত্তাক গুনাগুন ঠিক ভাবে আল্লাহ পাক তুলে ধরেছেন যারা আপনার উপরে অবতরণ করা হয়েছে যেই কিতাব তার উপরে ইমান আনবে এবং মেন কবলে আপনার পূর্বে যেই সমস্ত নবিগুনের উপর কিতাব অবতরণ করা হয়েছে সমস্ত নবীগুণের কিতাব সময়ের উপর ইমান আনবে অতবর ব্যক্তিটা আখারাত্রি দিবসের প্রতি ইমান আনবে এখানের মধ্যেও বোঝা যায় মুত্তাকিনদের গুণাগুণ আমার আল্লাহ ভাবে তুলে দূরেছেন। সুতরাং মুমিন বান্দা যেই ব্যক্তি হয়ে যাবে ওই ব্যক্তি ধীরে ধীরে তপকা তো তপকা যতটুকু পর্যন্ত উঠবে আস্তে আস্তে আল্লাহর দরবারে ব্যক্তিটা বড় মুত্তাকী হয়ে যাবে সুবহানাল্লাহ সুতরাং বান্দা তুমি যদি মমিন হতে যাও জিব্রাইল কে আল্লাহর পয়গম্বর বলতেছে মমিন হওয়ার জন্য তোমার প্রথমে তো জরুরি হলো তুমি ফেরেস তাদের প্রতি ইমান আনতে হবে সমস্ত রাসুল গণের প্রতি ইমান আনতে হবে অতপর আখরাতের দিবসের প্রতি ইমান আনতে হবে অতপর তুমি তাকদের উপর বিশ্বাস করতে হবে অতিনা বিল কাদি হি ওয়াসারি হি মিনাল্লাহ

এই ছয়টা গুণ সমষ্টিগত যে ব্যক্তির মধ্যে থাকবে ওই ব্যক্তিটা আল্লাহর দরবারে মুমিন বান্দার সংগার ভিতরে দাখিল হয়ে যাবে এটাকে সংক্ষিপ্ত ভাবে আমরা ইমানে মুফাসসাল আপনারা জানেন সকলে মক্তবের মধ্যে বলেন নাই কথা বলেন মক্তবের মধ্যে পড়ছেন কিনা

বুঝতে পারলাম ব্যক্তিটা মমিন হতে হবে মমিন হওয়ার জন্য এই ছয়টা গুণ তার মধ্যে থাকবে তবে ব্যক্তিটা যে কামেলে মমিন হয়েছে সেটা বুঝবো কিভাবে আমরা তো বুঝতে পারবো না এই গুণ তো আমাদের মধ্যে আছে এখানে যারা সাধারণ মানুষ সকলের মধ্যে আছে তবে ব্যক্তিটা যে কামেলে মমিন সেটা বুঝবো কিভাবে আমার নবী সাথে সাথে বলেন ঠিক আছে তোমরা কামেলে মুমিনের গুণাগুণ জানতে চাও তাহলে প্রথমত শুনিয়া নাও যেই ব্যক্তির মধ্যে তিনটা গুণ থাকবে ওই ব্যক্তিটাই কামেলে মুমিন সুবহানাল্লাহ কামেলে মুমিন হওয়ার জন্য তিনটি গুণ প্রয়োজন সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন হে পয়গম্বর বুঝতে পারলাম কামেলে মুমিন হওয়ার জন্য তিনটি গুণ প্রয়োজন তাহলে কি হতে পারে আমার নবী একের বোলের ধারাবাহিক ভাবে বর্ণনা করে দিচ্ছেন বান্দা যদি কামেলে মুমিন হতে চায়। ওই ব্যক্তির জন্য তিনটা গুণ প্রয়োজন এক নাম্বার আমার নবী বলেন আত্তাজাফি মিন দারিল গুরুর দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ তৃতীয় নাম্বার হলো ওয়াল ইসতিআদাদু বিল মাউত ক্বাবলা নুজুলিহি আমার নবী বলে

তোমার জন্য প্রথম নাম্বার জরুরি হলো দুনিয়া থেকে মুমিন হয়ে যাও এখন আমরা বুঝে নিতে হবে দুনিয়া থেকে মুমিনের গুণকে আমাদের মধ্যে আসছে কি না আমরা যদি নিজেদেরকে কামেলে মুমিন দাবি করতে যাই তাহলে দেখতে হবে কামেলে মুমিনের গুণ দুনিয়া থেকে মুমিনের গুণ আসছে কিনা দুনিয়া থেকে মুমিনের গুণ কিভাবে আসবে সেই বিষয়টা বুঝবা কিভাবে সেটাও বলে দেই এ বান্দা যেই ব্যক্তি দুনিয়া থেকে মুমিন হয়ে যায় ওই ব্যক্তি মুহূর্তের জন্য আল্লাহর হুকুমের বাইরে তার জিন্দেগিটাকে কাটাবে না যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে দুনিয়া থেকে

করতে যাই দুনিয়া থেকে মুমিনের গুণ যদি তার মধ্যে থাকে তাহলে ব্যক্তিটা চুরি করবে না বাটপারি করবে না ওই ব্যক্তি প্রতারণা করবে না ওই ব্যক্তি দুর্নীতি করবে না দুর্নীতি করবে না সুতরাং বান্দা তোমরা এখন থেকে বুঝিয়া নাও যদি কোনো ব্যক্তি সুদখোরের কাতারের মধ্যে তার নাম লিপিবদ্ধ করে ফেলে যদি কোনো ব্যক্তি ঘুষখোরের কাতারে তার নামটা লিপিবদ্ধ উপলব্ধ করে ফেলে মুহূর্তের জন্য ওই ব্যক্তিটা দুনিয়া থেকে মুমিন হতে পারবে না সুতরাং বান্দা দুনিয়া থেকে মুমিন হতে বলে সুদ ছেড়ে দা অথচ বর্তমান সমাজের মধ্যে সবচেয়ে থেকে বড় ভাইরাস হলো সুদ কথা বলেন ঠিক আর জুড়ে বলেন ঠিক কিনা এ বান্দা सूदखুরের পরিমাণ এমন বৃদ্ধি পেয়েছে সমাজের মধ্যে মুসলমান আমার আল্লাহ তাআলা এত সুন্দরভাবে স্পষ্ট ভাষায় হারাম করে দিয়েছেন সুদকে আহাল্লাহুল বাইয়া ওয়া হারাম আর রিবা আল্লাহ পাক সুদকে হারাম করে দিয়েছেন স্পষ্ট ভাষায় এ শুধু তার মধ্যে আল্লাহ পাক সীমা বध्द রাখে নাই আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে যখন কোনো ব্যক্তি সুদ করতে পারবে না ওই ব্যক্তি যেন আমি আল্লাহর এবং আমার নবীর সাথে যুদ্ধ ঘোষণা করেছি নাউজুবিল্লাহ বলেন না মুসলিম আপনারা দিক কথা বলেন না কি ব্যাপার এলাকার কি নিয়ম এটা চুপ করে বসে থাকা নাকি আপনারা তো সিলেটের জমিনের মানুষ রক্ত দিয়ে অভ্যাস আপনাদের গত কয়েকদিন আগে আপনারা প্রমাণ করে দিছেন না সেই সিলেটের মানুষের জবান দিয়ে এমন আওয়াজ হবে যাদের জবানের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে আসলেই তারা মৌলিকভাবে সাজাল আল ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহির সাজাল আল ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহির এলাকার মানুষ এর মাধ্যমে প্রমাণ করে দিবে মৌলানা মুজাম্মেল শহীদ মৌলানা মুজাম্মেল রহমাতুল্লাহি আলাইহির এলাকার মানুষ ঠিক সুতরাং জবান খুলতে হবে কিনা মাশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ মোখুলছি নি আপনারা জি এখন আনা বলবেন আচ্ছা বললেই হবে তো প্রথম নাম্বার বান্দা তুমি যদি মুমিন হতে যাও তোমার জন্য দুনিয়ার দিকে মুমিন হতে হবে তে দুনিয়ার দিকে মুমিন যেই ব্যক্তি ওই ব্যক্তি কিন্তু সুদ খাবে না এ বান্দা সুদ ছেড়ে দিতে হবে কারণ সুদ কেমন গুণা ভালো করে শুনিয়ে নাও আল্লাহ পাক স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় তার কালামের মধ্যে তুলে ধরেছেন যেই ব্যক্তিটা সুদ ছাড়তে পারে না ওই ব্যক্তিটার গুণ তো এমন ফাযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওই ব্যক্তি যেন আল্লাহর পক্ষ থেকে এবং তার নবীর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা পাত্র হয়ে গেছে অর্থাৎ আমার আল্লাহ ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন আমার নবীর পক্ষ থেকে ওই ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে সুতরাং এ সুদখোর মুসলমান তোমাদের কাছে একটা কথাই আমি প্রমাণ করে যাই তুমি যদি সুদ খাও তাহলে বুঝিয়া নাও আল্লাহর সাথে তুমি গোপন ভাবে যুদ্ধ করতেছো এ বান্দা ফেরা উন্মরুদ আল্লাহর সাথে যুদ্ধ করেছেন প্রকাশ্যভাবে অথচ বর্তমান সমাজের মুসলমান ভাইরা আল্লাহ এবং নবের সাথে যুদ্ধ করতেছে গোপন কিভাবে কারণ ব্যক্তিটা সুদ চাইতে পারে না অনেক টাকা লাভ এক ব্যক্তি জিজ্ঞাসা করতেছে ধুনি কিভাবে হবে অপর ব্যক্তি বলতেছে ধুনি হওয়ার পদ্ধতি হলো সুদ খাওয়া ঠিক লাজমি হওয়ার পদ্ধতি হলো সুদ খাওয়া এটা কি তুমি পদ্ধতি শেখাইলা তাহলে দেশের মধ্যে যারা বড় বড় আল্লাহওয়ালারা যারা নিজে সুখে শান্তিতে তাদের जिंदगीটাকে কাটাইতেছে ওলাবাই کرامরা যারা যাদের जिंदगीটাকে সুখে শান্তিতে গড়াই দেয় তাদের দিকে তাকায় দেখো না মুহূর্তের জন্ম সুদের কাছেও নাই এরপরেও তারা সুখে শান্তির উচ্চ মাকামে আছে সুতরাং তুমি যদি সুখ শান্তি চাও সুদ খেয়ে সুদ আনার প্রয়োজন আল্লাহর পক্ষ থেকে আসবে আল্লাহর কাছে তুমি চাইতে থাকো আল্লাহ পাক দান করবে এই জন্য তুমি সুদ ছেড়ে দিতে হবে রে মুসলমান এ বান্দা তোমার ঘুষের সুযোগ আছে তুমি যদি মুসলমান সন্তান হও মুহূর্তের জন্য ঘুষ খাওয়ার দিকে যাবে না সুতরাং বান্দা তুমি যদি কামেল মুমিন হও তোমার জন্য জরুরি হলো আত্তা জাফি মিন দারিল গুরুর বান্দা তুমি দুনিয়া থেকে মুমিন হয়ে যেতে হবে কারণ যেই সমস্ত ব্যক্তি হয়ে দরবারে কবুল ওই সমস্ত ব্যক্তিদের ইতিহাসের দিকে তাকাও না ওই সমস্ত ব্যক্তিরা মুহূর্তের জন্য দুঃখে তাদের জেন্দিগি কাঠাই নাই ওই সমস্ত ব্যক্তিরা মুহূর্তের জন্য মানুষের কাছে লাঞ্চিত হতে হয় নাই কারণ বরং আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে এমন সম্মান এসেছে তাদের উপরে আল্লাহ পাক তাদেরকে এত সম্মান দান করেছে তাদের পিছনে পিছনে দুনিয়ার আসবাব ঘুরে মুহূর্তের জন্য আসবাবের দিকে তাকাই না তারও একজাম্পুল শুরু বর্তমান আপনাদের সিলেটের ওই আল্লামা রশিদুর রহমান ফারুক শাহ দিকে তাকাইবেন দুনিয়াকে লাথি মেরে দূরে সরায় দিয়ে এর পরে দুনিয়ার সব এসে পায়ের নিচে পড়তেছে ঠিক আর জোরে বলেন ঠিক তাহলে আমরা কি দুনিয়াকে টেক গুরলে দুনিয়া ভালো না দুনিয়া তো আল্লাহ পাক দিবে তুমি যদি দুনিয়াতে গিরা আলামতে থাকতে পারো তাহলে দুনিয়াও তোমার পিছনে ঘুরবে আল্লাহ পাকের জান্নাত বোতরে কে আউলাই তোমার জন্য নির্ধারিত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুতরাং আমরা যদি কামেলে মুমিন হতে যাই আমার নবী বলেন প্রথম নাম্বার আত্মা জাফি মিন দারিল গুরুর বান্দা তুমি দুনিয়া থেকে মুমিন হয়ে যেতে হবে কামেলে মুমিনের প্রথম নাম্বার প্রকার কি আপনারা আমার সাথে জবাব দিবেন দুনিয়া থেকে মুমিন হও কামেলে মুমিনের প্রথম গুণ কি আপনারা কি জবাব দিতে পারেন না کاملے مومینے پتھن نمبر گن کی دنیا تیگی دنیا تیگی آرہو سورے بولن دنیا میں ہو دنیا کا طلب وگار نہیں ہو بازار سے گوزر ہوں خوریدار نہیں ہو بازار سے گوزر ہوں خوریدار نہیں ہو اے رب جہاں ظلمت عالم کو مٹھا دے کفر کی ظلمت سے خدا ہم کو بچا دے کفر کی ظلمت سے خدا ہم کو بچا دے اللہ اللہ کا ڈنگ کہے تو یہ کہ وجہ دے نعرہ تکبیر سے دنیا کو ہلا دے

তুমি সমস্ত কে ছেড়ে দিতে পারো তখন আমার পয়ম্বরের কথা মোতাবেক তুমি দুনিয়া থেকে মুমিন হতে পারো বা অত বড় সাহা বায় আমার পয় জিজ্ঞাসা করেন এ পয়ম্বর বুঝতে পারলাম камиলে মুমিনের দ্বিতীয় নাম্বার গুণ কি হতে পারে প্রথমটা আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম আমার নবী বলেন ব্যক্তি যদি камиলে মুমিন হতে চায় ওই ব্যক্তির জন্য দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল হলো ওই ব্যক্তি যদি আল্লাহর দরবারে গা মেলে হতে চায় ওই ব্যক্তির দ্বারে হলুদের জন্য পাগল হয়ে যেতে হবে দারে হলুদ বলতে কি বোঝানো হয়েছে মুহাদিসিনে کرامলা বলেন দারে খুলুক বলতে চিরস্থায়ী জান্নাতকে বোঝানো হয়েছে আমার নবী বলেন যদি কোনো ব্যক্তি কামেল মুমিন হতে চায়। তার জন্য দ্বিতীয় নাম্বার প্রকার হলো দারে খুলুদের জন্য পাগল হওয়া মানে জান্নাতের জন্য পাগল হওয়া অর্থাৎ ওই ব্যক্তিটা দুনিয়ার জমিনের মধ্যে তার জাহিরি প্রকাশ শরীর নিয়ে ঘুরতে থাকবে কিন্তু তার দিলটা গোপন ভাবে আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরবে যখন বান্দা আমাদের মধ্যে এই গুণগুলি আসবে তাহলে আমার নবী বলেন বান্দা তুমি কামিলে মুমিন হইবা এখন আমরা আমাদের নিজেদের দিকে তাকায় দেখি আমাদের মধ্যে কি সেই কামেলে মমিনের গুণ আগমন করলো নাকি কারণ যে ব্যক্তির মধ্যে কামেলে মমিনের গুণ সেই জান্নাতি মমিনের কাফেলাতে নাম উঠানোর পদ্ধতি এসে গেছে ওই ব্যক্তিটা তার একটা গুণ থাকবে সর্বহালাতে ওই ব্যক্তি যখন গুণাও করে ফেলবে আমার মৌলার দরবারে সর্বহালাতে অনুশোচনা প্রকাশ করবে ওই ব্যক্তি যখন চুরি

গুনা ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছেও যাবে যেই ব্যক্তির মাল চুরি করেছে ওই ব্যক্তির কাছেও যাবে কারণ ব্যক্তিটা সর্ব হালাতে তার দিল আল্লাহর জান্নাতে রেখে দিয়েছেন ওই ব্যক্তি যদি জিনা করে সেই জিনার জন্য আমার মৌলার দরবারে অনুশোচনা প্রকাশ করবে কেন অনুশোচনা প্রকাশ করবে কারণ হলো ব্যক্তির দিলের মধ্যে আমার আল্লাহর জান্নাত সুতরাং বান্দা ভালো করে বুঝিয়া না ভালো করে বুঝিয়া না

আর সাহাবায়ে গ্রামের অবস্থা কেমন ছিল

تارو ایک آپ مشکت شریفر حدیث مسلم شریفر حدیث بخری شریفر حدیث কিতাবুল ই কিতাবুল নিকাহের মধ্যে হাদিসটি বর্ণিত আছে সেই হাদিস বর্ণনা করতে যাইয়া তিরমিজি শরীফের আবওয়াবুল হুদুদ বাবু হুদুদুল জিনার মধ্যে হাদিস বর্ণিত মুসলিম শরীফেও কিতাবুল জিনা কিতাবুল হুদুদ অর্থাৎ কি বাবু হুদুদুল জিনার মধ্যে স্পষ্ট ভাষায় হাদিসটি এসেছে আমার আগমন করে বলতেছেন আমি বড় অপরাধী হয়ে গেলাম আমার মৌলার দরবারে সুতরাং আপনার কাছে আমি এই মুহূর্তে আসলাম আপনি আমাকে পরিশুদ্ধ করে দিন আপনি আমাকে পবিত্র করে দিন আমার নবী বলেন কি গুনা করে ফেললাম যার দরুন পবিত্র হতে হবে মহিলা বলেন বড় গুণা করে ফেললাম কি গুনা করছো না তারপরে আমি পবিত্র করবো মহিলা দিয়া বলেন আমি তো সবচেয়ে থেকে বড় গুণা তার মধ্যে জিনা করে ফেললাম আমার নবী বলেন মুহূর্তের জন্য সম্ভব নই তুমি তো কখনো জিনা করতে পারো না মহিলা ডাক দেয়া বলেন না না এ পয়গম্বর অবশ্যই অবশ্যই আমি জিনা করেছি আপনি আমাকে জিনার ব্যাপারে পবিত্র করে দেন আমার নবী বলেন না না মুহূর্তের জন্য তুমি জিনা করতে পারো না সাহাবিয়া নারী ডাক দেয়া বলেন এ পয়গম্বর অবশ্যই অবশ্যই আমি জিনা করে ফেললাম আমি জিনার শাস্তি নেওয়ার জন্য আগমন করলাম তাহির নিয়ার্লাহ হে নবী আপনি আমাকে পবিত্র করে দেন আমার নবী এখনো বলেন না তুমি জিনা করতে পারো নাই চতুর্থ বারের মতো মহিলাটি বলে নে বয়গম্বর অবশ্যই অবশ্যই আমি জিনা করে ফেললাম আমি এমন জিনা করে ফেললাম যেই জিনার দরুন আমার পেটে পর্যন্ত জিনাকৃত বাচ্চা চলে গেছে আমার পায়াগম্বর বলেন তাহলে বিশ্বাস হয়ে গেছে তুমি জিনা করেছো আমার নবী বলেন ঠিক আছে তোমাকে পবিত্র করা হবে এখানে আমার নবী চারবার কেন জিজ্ঞাসা করেছেন প্রথমবার কেন বিশ্বাস করেন নাই দ্বিতীয়বার কেন বিশ্বাস করেন নাই কারণ হলো মুহাদ্দিসিন না ক্রামরা বলেছেন আমার নবী যে চারবার জিজ্ঞাসা করেছেন কারণ হলো ওই মহিলার পক্ষ থেকে আমার নবী চারজন সাক্ষীরে তায় মোকাম চেয়েছেন কারণ ওই মহিলা যে জিনা করেছে তার জন্য চারজন সাক্ষী নাই তবে মহিলা যখন চারবার তার জবান থেকে বলবে তাহলে চারজন সাক্ষী না কায়ে মুকাম হয়ে যাবে এই জন্য আমার নবী চারবার জিজ্ঞাসা করার পর বলেছেন ঠিক আছে শাস্তি দেব তবে মহিলা এখন তোমাকে শাস্তি দেওয়া হবে না কেন হে নবী আমি তো পবিত্র হওয়ার জন্য আসলাম আপনি আমাকে পবিত্র করবেন না কেন মহিলা বলেন জান্নাতের জন্য পাগল আমাকে আপনি এই মুহূর্তে পবিত্র করে দেন যদি আমি দিয়ে আমার মৌলার দরবারে চলে যাই আমি মৌলার দরবারে কি জবাব দিব বড় টেনশন আমার নবী বলেন ঠিক আছে তোমাকে এখন পবিত্র করব না পরে করব কারণ জিনার মাধ্যমে তো তোমার রেহামের সন্তান চলে গেছে এই সন্তান পৃথিবীতে আগমন করার পূর্বে তোমাকে পবিত্র করানো যাবে না অতপুর ওই মহিলার দিকে তাকালে দেখা যায় ওই মহিলাটি আমার পেগম্বরের দরবার থেকে চলে গেল সন্তান কখন জন্মগ্রহণ করবে তার জন্য মহিলাটি বড় অপেক্ষমান আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ কখন যে সন্তান পৃথিবীতে আগমন করবে এর মধ্য দিয়ে যদি আমার মরণ হয়ে যায় আমি তোমার দরবারে কি জবাব দিব রে মৌলা এই কথা বলে মহিলাটি তার চোখের পানি ঝর্ণার মতো সেরে

কি ব্যাপার সন্তান সমমাত্র জন্ম গ্রহণ করেছে ওই সন্তান নিয়ে মহিলা দেরি করে না এই নবীর দরবারের দিকে রওনা হয়ে গেছেন বাড়ির আশপাশের মহিলারা জিজ্ঞাসা করতেছেন এই বোন কি ব্যাপার সমমাত্র তোমার সন্তান জন্ম গ্রহণ করেছে এখনই তোমার সন্তান নিয়ে কোথায় চলে যাও তুমি তো এখনো অসুস্থ অসুস্থ শরীর নিয়ে কেন তোমার সন্তান নিয়ে রওনা হয়ে গেল মহিলাটি এখন কান্না কোনটুনিয়াস পুরুষে মহিলাদেরকে ডাক দিয়া কই মহিলারা আমি তো আমার মৌলার দরবারের বড় আসামি আমি আমার মৌলার দরবারে বড় পবিত্র হতে চাই সুতরাং বড় আসামি হয়ে বড় পবিত্র হওয়ার লক্ষ্যে নবীর দরবারের দিকে রওনা হয়ে গেল অতঃপর মহিলার দিকে তাকালে দেখা যায় পাগল নির্বেশে আমার নবীর দরবারে উপস্থিত হয়ে গেছে ডাক দিয়া বলেন এ পয়গম্বর আপনি বলেছিলেন সন্তান যখন পৃথিবীতে আগমন করবে অতঃপর সন্তান নিয়ে আপনার আল্লাহর কাছে আগমন করব এ নবী তাকায় দেখেন না সন্তান সমমাত্র জন্ম গ্রহণ করেছে নিয়ে আগমন করলাম এরপরেও আমি মহিলাকে আপনি পবিত্র করে দেন তাহির নিয়া রাসূলুল্লাহ এ নবী আপনি আমাকে পবিত্র করে দেন পবিত্র করে দেন আমার নবী ডাক দেয়া বলেন না না এখনো মহিলা তোমাকে পবিত্র করার সময় হয় নাই কি ব্যাপার মহিলাটি পাগল হয়ে গেছে ডাক দিয়ে বলে এখনো কি আমার পবিত্র হওয়ার সম হই নাই না সম হই নাই কারণ সমমাত্র তোমার সন্তান জন্ম গ্রহণ করেছে ওই সন্তান যখন ধীরে ধীরে বড় হবে সন্তান যখন দুনিয়া বি খাবার খেতে পারবে অত বড় সন্তান নিয়ে তুমি আমাদের কাছে আগমন করবা কারণ আল্লাহ পাক যখন কোন সন্তান মাত্র কোন মায়ের গর্ভে দিয়া দেয় সন্তান যখন জন্ম হয় সেই সন্তান মায়ের দুধ পান করা ছাড়া অন্য কোথা থেকে কোন খাবার সঠিকভাবে খেতে পারে না সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই বান্দার জন্য তোমার সন্তানের জন্য এই ধুগ্ধ তোমার স্থনের মধ্যে দান করে দিছেন যেহেতু আল্লাহ পাক তোমার সন্তানের খাবার তোমার মধ্যে দান করেছেন সেহেতু সন্তানকে ধুগ্ধ পান করায়া দুনিয়াবি খাবার খাওয়ার মতো বানাও অতঃপর মহিলাটি আমার পয়গম্বরের দরবারে কাঁদতে আরম্ভ করলেন ডাক দিয়া বলি পয়গম্বর আমার মতো তো হলে তাহলে পৃথিবীতে কেউ নাই এ পয়গম্বর আমার বড় কষ্ট আমি যেহেতু বুড়ো জিনা করে ফেললাম ওই জিনার অপবিত্রতা দাগ নিয়ে যদি মৌলার দরবারে চলে যায় আমার মৌলা যদি আমাকে জিজ্ঞাসা করে আমি কি জবাব দিব আমার মৌলা যদি বলে আমার বান্দি আমি আল্লাহ এত মায়া করে তোকে সৃষ্টি করলাম আমি আল্লাহ এত দয়া করে তোরে সৃষ্টি করলাম

দুনিয়াতে যত দরজা বন্ধ ہوئی যায় আল্লাহ পাক তওবার দরজাটাকে কখনো বন্ধ করেন না অর্থাৎ দুনিয়াতে যেই ব্যক্তিটা গুনাহ করতে করতে নিজের जिंदगीটাকে बर्बाद করে দেয় ওই ব্যক্তির জন্য সর্বপ্রথম জরুরি হলো তওবার দরজা দিয়া প্রবেশ করা কারণ আমার নবী বলেন ইয়া ইবাদিল্লাদিন আল্লাহ পাক আমার নবীর জবানের মাধ্যমে প্রকাশ করে দিলেন এ পেগম্বর দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে বলে দেন ইয়া ইবাদিয়াল্লাযিনা সরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুব জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম আল্লাহ পাক বলে নে পয়গম্বর দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে বলে দে আমার বান্দাদের মধ্যে যারাই লা যারাই তাদের নিজেদের উপরে জুলুম করে ফেলেছে আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ওই বান্দারা যেন আল্লাহর রহমত থেকে মুহূর্তের জন্য নৈরাশ না হয় কারণ আল্লাহর কাছে যখন বান্দাটি দোয়া করবে তওবা করতে থাকবে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ আল্লাহ পাক বান্দার জিন্দগির সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবে অতঃপর আমার নবী এই সুসংবাদ দেওয়ার উপর মহিলাটি ধীরে ধীরে তার বাড়িতে চলে যায় মহিলাটি তার বাড়িতে যায় আমার মাওলার দরবারে দোয়া করতে থাকে আর বলতে থাকে আল্লাহ তুমি মৌলার দুর্বার সারা তো আমি বান্দির কোনো পথ নাই আমি কত বড় করে ফেললাম রে মৌলা আমি যদি তোমার কাছে সারা দিন পর্যন্ত দোয়া করতে থাকি আমি আমাকে যদি তুমি ক্ষমা না করো আমি কার কাছে যাব আমি কোন পথ পাই না এই দিকে মহিলা মাওলার দরবারে খালেজ দিলে তৌবা করে অপরদিকে সন্তানকে দুনিয়া বি খাবার খাওয়ানোর ব্যবস্থা করতেছে ধীরে ধীরে দেখা যায় আল্লাহর বান্দি তার মহিলাটিকে দুনিয়া বি খাবার খাওয়ার ব্যবস্থা ব্যবস্থা করে দিছেন হঠাৎ কয়েকদিন পরে তাকায় দেখে আল্লাহর বান্দির হাতের মধ্যে আল্লাহর বান্দি তার সন্তানের হাতের মধ্যে রুটি দিলেন যখন সন্তানের সন্তানের হাতের মধ্যে রুটি দিয়ে দিলেন সন্তানের হাতে রুটি নেওয়ার সাথে সাথে সন্তানের মুখের মধ্যে দিতে আরম্ভ করলেন অতপর মহিলাটি আমার পায়গম্বরের দরবারের দিকে রোয়ান আমার নবীর দরবারে উপস্থিত হইয়া ডাক দিয়া বলেন পয়গম্বর তাকায় দেখেন তাকায় দেখ আমার সন্তানের হাতে রুটি দেখা যায় রে পায়গম্বর এ পায়গম্বর আপনি বলেছেন যদি তুমি তোমার সন্তানকে দুনিয়া বি খাবার খাওয়াইতে পারো তাহলে আমি আপনার কাছে আগমন করব এ নবী তাকায় দেখেন না আমার সন্তানের হাতের মধ্যে দুনিয়াবি খাবার রয়েছে আমার সন্তান এখন দুনিয়াবি খাবার খেতে পারে এখন বলেন আমার কি পবিত্র হওয়ার সময় হয়েছে কিনা আমার নবী ডাক দিয়া বলেন এ মহিলা ঠিক আছে তোমার পবিত্র হওয়ার সময় হয়েছে সুতরাং এই মুহূর্তে তুমি আমার কাছে আমার সেই অমুক পাশে এখানের মধ্যে তুমি অবস্থান করতে থাকো এবং তোমার সন্তানটিকে সাহাবা একরামের হাতে দিয়া দাও অতপর আমার নবী সাহাবা একরামদের কি ডাক দিলেন হে সাহাবা একরাম রব আর দিদি নো আমার সেই সাহাবিয়া নারীটিকে পবিত্র করে দাও কারণ ওই সাহাবিয়া নারীটি বড় জিনা করে ফেলেছে বড় ভুল করে ফেলেছে যেহেতু ভুল করে ফেলেছে তার শাস্তি এই মুহূর্তে দর্রা মারতে হবে পাথরের আঘাত করতে হবে মহিলাটি যেহেতু বিবাহিতা ছিল সেহেতু তার পাথরের আঘাতে বিচার করতে হবে তবে যারা বিবাহিতা নয় তাদের ব্যাপারে অন্য শাস্তি আজ্জা নিয়াতু ওয়াজানি ফাজলি দু কুল ওয়াহিদ মিনহুমা মিয়া তা যে যারাই জিনা করবে পুরুষ মহিলা ফাজিলি দু উভয়কে কুল্লা ওয়াহিদ মিনহুমা মিয়াতা জালদা 100 বেদের আগাত দিয়া দাও তবে ওই মহিলাটি কি আগাত দেওয়া যাবে না কারণ মহিলাটি সাইয়িবা কারণ মহিলাটি স্বামীর তার স্বামীর ঘরে ছিল সেখান থেকে সে জিনা করেছে সুতরাং তার শাস্তি পাথরের আঘাত করে মেরে ফেল আমার নবী সাহ বাইকরামদেরকে নির্দেশ দেয়া দিছে হ্যাঁ সাহ বাইক রামরা জন্য আর দিলি নই আমার সেই সাহাবিয়া নারীটিকে এখন থেকে তোমরা পবিত্র করে দাও আমার নবী যখন সমস্ত সাহ বাইকরামদেরকে ডাকলেন সমস্ত সাহ বাইক্রাম চতুর্দিক থেকে আগমন করিয়া মহিলার উপরে আঘাত করবে সকলে মিলে হাতের মধ্যে পাথর নিলেন পাথরের নির্দেশ পায় সাথে সাথে পাথর আঘাত শুরু করে দিলেন কিছুক্ষণ পরে দেখা যায় একরামদের মধ্য থেকে একজন সাহাবি ওই মহিলার পিছনের দিকে দাঁড়াইয় দিক থেকে পাথরের আঘাতটি দেওয়ার সাথে সাথে দেখা যায় আল্লাহর বান্দির মাথা থেকে রক্ত ঝর্ণার মতো বের হয়ে গেছে রক্তগুলি গুলি যখন ঝর্ণার মতো বের হয়ে যায় আল্লাহর বান্দির মাথা থেকে ফিকি রক্তটি আল্লাহর নবীর সাহাবির জামার মধ্যে পড়ে গেছে সাহাবির জামার মধ্যে যখন রক্তের ফিকে পড়ার পরে একটি সিটা সাহাবির জামার মধ্যে পড়ে গেল সাহাবি আবার নবীজির দিকে তাকাইয়া ডাক দিয়া বলেন হে পয়গম্বর তাকায় দেখেন একজন পবিত্র নারীর রক্ত আমার শরীরের মধ্যে পড়ে গেছে

দুনিয়ার সমস্ত মানুষের রক্ত কিন্তু অপবিত্র না সাবধান করে দেয় সাবধান করিয়া দেয় আমার ওই সাহাবিয়া নারীর রক্ত ঠিক অপবিত্র বলব না কারণ দুনিয়ার মধ্যে সমস্ত মানুষের রক্ত কিন্তু অপবিত্র না দুনিয়ার মধ্যে এমন কিছু বান্দা আছে যাদের রক্ত আমি নবীর কাছেও পবিত্র আমার মওলার কাছেও পবিত্র এর মধ্যে আমার ওই সাহাবিয়া নারীটির রক্ত পবিত্র কারণ আমার ওই সাহাবিয়া নারীটি মওলার দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছে যে বিষয়টা বোঝানোর জন্য আমার নবী বলেছিলেন এ সাহাবিয়া আমার সেই সাহাবিয়া নারীটি মওলার দরবারে এমন কবুল হইছে ei <laughs> এই সাহাবিয়াটা একটা মৌলার দরবারে এমন তৌবা করছে যার তৌবাটির কারণে আল্লাহ পাক তাকে এত উচ্চ মাকাম দান করেছে এত সুন্দর তৌবা দুনিয়ার মধ্যে আর কেউ মনে হয় এত সঠিক করতে পারে না আমার মৌলার দরবারে আমার সাহাবিয়া নারীর তৌবাটি কেমন কবুল হয়েছে ভালো করে শুনে নাও তার তৌবাটিকে যদি মক্কা তার তৌবাটিকে যদি মদিনার সমস্ত গুনাগারদের মধ্যে বন্টন করে দেওয়া হয় আমি নবী বলে দিলাম সমস্ত গুনাগারদের গুনা ওই মহিলার তোবার মাধ্যমে আল্লাহ পাক ক্ষমা করে দিবে আরো জোরে আওয়াজ দিয়া কোন সুবাহ সুতরাং দুনিয়ার মধ্যে যদি বান্দা তুমি কামিলে মুমিন হতে যাও বান্দা তুমি কামিলে মুমিন হতে যাও তোমার জন্য প্রথমত জরুরি মুসলমান আমার নবী বলেন আত্মা যা ফিমিন ধারিল গুরুর বান্দাটি দুনিয়া থেকে মুমিন হয়ে যেতে হবে দ্বিতীয় নাম্বার ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওই বান্দাটি জান্নাতের জন্য পাগল হয়ে যেতে হবে কারণ হলো ওই মহিলাটি কেনই বা নিজের মরণের জন্য পাগল হয়েছেন আমার নবী সাহাবিদের সম্মুখে উল্লেখ করতেছেন এ সাহাবাই কামরা ভালো করে শুনিয়া নাও আমার ওই সাহাবিয়াটা আল্লাহর দরবারে কেমন কবুল হইছে জানো এই সাহাবিয়াটিকে বারবার আমি বাধা প্রদান করেছি মুহূর্তের জন্য তুমি জিনা করতে পারো নাই এরপরেও মহিলাটি বারবার তার জবান দিয়া বলে অবশ্যই আমি জিনা করেছি আমি আবার বললাম না তুমি জিনা করতে পারো নাই আবার মহিলা বলেন সে জিনা করেছে এ সাহাবীরা দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই নিজের বিচার মৃত্যু দণ্ড পাওয়ার জন্য পাগল হয়ে নবীর দরবারে আগমন করবে তবে আমি শুধুমাত্র ওই সাহাবিয়াটাকে পাইলাম ওই সাহাবিয়া মৃত্যুর জন্য কেমন পাগল হয়ে গেছে কারণ কি তোমরা জানতে পারো আমার

কারণ তৌবা করলেই হয়ে যেত এরপরে তৌবা করে নাই নিজের মৃত্যু দণ্ডটাকে গ্রহণ করেছে কারণ যদি আল্লাহ পাক হাসরের ময়দানে এমন ভাবে জিজ্ঞাসা করে ফেলে যে বান্দি তুমি কি আমি আল্লাহকে ভয় পাও তোমাকে আমি জান্নাত দিব না কারণ তুমি জান্নাতের জন্য পাগল হলে কেন তোমার সেই এত বড় ঘুণাটিকে সর্বহালাতে গোপন করে রাখলা যার দরুন মহিলাটি নিজের জানত স্বর্গ করার জন্য পাগল হয়ে গেছে

গুণা করে ফেলো অনুছনার জন্য পাগল হয়ে যাবে এ বান্দা শুধু তার মধ্যে সীমাবদ্ধ নয় আমার নবীকে সাহাবায়ে کرام জিজ্ঞাসা করেন এ পয়গম্বর কামেলে মুমিনের তৃতীয় নাম্বার গুণ কি হতে পারে আমার নবী ডাক দিয়া বলেন কামেলে মুমিনের গুণ যদি জানতে চাও তৃতীয় নাম্বার গুণ হলো ওয়াল ইসতিয়াদাত বিল মউত قبل نزুলেহ মরণ তোমাদের কাছে এখনো আগমন করে নাই এরপরেও মরণ আসার পূর্বে মরণের জন্য প্রস্তুত থাকা কারণ তুমি জানো না তোমার মরণ কোথায় আসবে কখন আসবে কখন তোমার কাছে মালাকুল মত আগমন করে সুতরাং মালাকুল মত কোন জায়গায় আগমন করে যেহেতু জানো না সেহেতু আল্লাহর দরবারে তুমি মরণের জন্য সর্ব হালাতে প্রস্তুত থাকবা মরণের জন্য প্রস্তুত থাকা লাজেম কামিলে মুমিনের গুণ যদি হতে চায়

অথচ আমাদের জেন্দিগির দিকে তাকায় দেখিন আমরা কি মরণের জন্য প্রস্তুত কিনা এমন ভাই আছে যারা তাদের জীবনটাকে এমন ভাবে চালাই দেখা যায় যেন তার কাছে মরণই আসবে না কথা বলেন ঠিক আসিনি এমন ব্যক্তিরা মরণের ব্যাপারে কোনো সন্দেহ আছে নাকি কথা বলেন লা শাক্কা ফিহি একদিন এই দামি শরীল থাকবে না রে হাই মাটির শরীল মাটির সাথে মিসবিজি ধুলাই কিসে রে বাড়ি কিসেরে ঘর কিসে রে জমি একদিন মদের যাইতে হবে কব বাড়ি বুক বিলাসের বাড়ি গারি পড়ে রবি স কব থাকবে শুধু আল্লাহ মদের র কবরেতে এতে সওয়াল করবেন দুজন ফেরেন জবাব দিলে কবর হবে সুষ্ঠু ভাগিনাও আল্লাহর রহমতে যদি জান্নাত পে যায় আল্লাহর রহমতে যদি জন্নত পে যায় আল্লাহ মুদের দেখা দিবেন স্বয়ং চেহারাই আল্লাহ মুদের দেখা দিবেন স্বয়ং চেহারাই আল্লাহু আকবার আর জোরে আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার

জীবনটাকে কাটাইবা হঠাৎ তুমি বলতে পারো না তোমার কখন মরণ এসে যাবে এ যুবক তোমার মতো কত যুবক সন্তান হুন্ডা এক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হচ্ছে কিনা আর জোরে বলে এ যুবক আজকে তুমি নিজেকে বড় বাহাদুর ভাবতেছো তোমার মতো কত যুবক নিজের মায়ের কাছে ফোন দেই মা তোমার সন্তান তোমার বাড়িতে ফিরবে হঠাৎ দেখা যায় মায়ের কাছে বাবার কাছে ফোন যায় যে তোমার সন্তান এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় আছে কি না সেই সন্তানদের মধ্যে একজন সন্তান বিদেশের জমিনের মধ্যে পাঁচ বছর পর্যন্ত থাকতেছেন হঠাৎ একদিন বাবার মোবাইলের মধ্যে ফোন ফোন দিয়ে বলতেছেন এই বাবা তোমার সন্তান দিন তোমার বাড়িতে ফিরবে রে বাবা পাঁচ বছর পর্যন্ত বিদেশে থাকতেছি আর থাকবো না সন্তান বাবার কাছে ফোন দেওয়ার পর সন্তানের বাবা তার মায়ের কাছে গিয়া সন্তানের সেই খবরটা প্রদান করে দিল ডাক দেয়া বলে নে সন্তানের মা তোমার সন্তান নাকি অমুক দিন দেশের মধ্যে ফিরবে সন্তানের মা পুরো আনন্দে চিত্তে ডাক দিয়া বলেন সন্তানের বাবা তুমি কি সত্যি বলতেছো হ্যাঁ তোমার সন্তান মাত্র ফোন দিল কয়েকদিন পরে দেখা যায় ওই সন্তানটি বাবার কাছে আবার ফোন দেই বাবা তোমার সন্তান আজকেই বিমানের মধ্যে আরোহণ করবে অমুক সময়ের মধ্যে বাংলাদেশের এয়ারলাইন্সের মধ্যে তোমার সন্তানের বিমান লেন be <laughs> অতপর সন্তানের বিমান যখন বাংলাদেশে ল্যান্ড করলো অতপর বাবার কাছে ফোন দিয়ে বলে দিচ্ছে সন্তান তুমি কি ঢাকা এসে ফিরলাম বললো হে বাবা ঠিক আছে তোমার সন্তান সমমাত্র ঢাকা এসেছে সুতরাং তুমি আমার মাকে বলে দিও আমি যেহেতু বাড়িতে আসতেছি আমার মা যেন আমি সন্তানের জন্য দোয়া করি তুমি বাবা দোয়া করবো আজকে রাত্রের কুর্সের মাধ্যমে আমি আগমন করব রাত্রের ভাসে সন্তান বাড়িতে চলে যাবে অতভর বাবা বলতেছেন এ সন্তান কখন তুমি বাড়িতে এসে পৌঁছবা বলতে পারবা সন্তান বলে দিলে নে বাবা কোন চিন্তা করবেন না আপনার সন্তান ঠিক সময় ফজরের নামাজের পূর্বে আপনার আপনার কাছে আগমন করবে এবং বাবা সন্তান একসাথে ফজরের নামাজ পড়বে এই কথা বলে দিলেন সন্তান রাত্রের গাড়ির মধ্যে আরোহণ করলেন এই দিকে বাবা মায়ের দরবারে উপস্থিত হয়ে বলতেছেন এ সন্তানের মা তোমার সন্তান আজকে কিন্তু বাড়িতে ফিরবি আমি বাবার সাথে ফজরের নামাজ পড়বি সন্তানের মা আনন্দ চিত্তে বাবার দিকে তাকায় ডাক দেয়া বলেন এ সন্তানের বাবা আজকে আমিও ভালো করে বলে দেই সারা রাত পর্যন্ত ঘুমাবো কারণ পাঁচ বৎসর পর্যন্ত নিজের সন্তানের চেহারাটা পর্যন্ত দেখতে পারি না আজকে পাঁচ বৎসর পুরো দেবাই তো হয়ে গেল সন্তান আমার বাড়িতে যেহেতু আগমন করবে আমার সন্তানের চেহারাটি দেখব মা বাবার সাথে সম্পূর্ণভাবে চুক্তিপূর্ণ হয়ে গেছে সারা রাত পর্যন্ত ঘুমাবে না মা অন্যান্য সন্তানদেরকে ডাক দিয়া বলেন সন্তান তোমার বড় ভাই তোমাদের বড় ভাই দেখো বিদেশ থেকে আসতেছে আজকে ফজরের নামাজ তোমার বাবার সাথে পড়বে চলে আসো আজকে সারা রাত আমরা তোমার ভাই জন্য পিঠা বানাবো সুন্দর সুন্দর পিঠা মা সন্তানের জন্য পিঠা বানানোর জন্য ঘরের মধ্যে সন্তানদেরকে নিয়ে বসলে অপর দিক থেকে দেখা যায় বাবা ও গুমানা মা ও গুমানা সন্তানদেরা পর্যন্ত ঘুমানা হঠাৎ খবর পাওয়া যায় ফজরের নামাজের সময় হয়ে গেছে এখনো সন্তান আগমন করে না কি ব্যাপার বাবা এখন গুরির দিকে তাকায় দেখে ফজরের নামাজের সময় প্রায় শেষ হয়ে যাচ্ছে কি ব্যাপার সন্তান এখনো কেন আগমন করে না এইগুলি ভাবি আর সন্তানের বাবা একা একা নামাজ সম্পূর্ণ করে ফেল অতপর দেখা যায় সন্তানের বাবা ফজরের নামাজ আদায় করিয়া সকাল সময় এখন বাঁচতেছে সাতটা অতপর সন্তানের বাবা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে কি ব্যাপার সন্তান তো আমার সাথে ফজরের নামাজ পড়ার কথা ছিল এরপরেও সন্তানে কোনো কেন আগমন করে না সন্তানে কোনো কেন আমি আর কথা মধ্যে আগমন করে না এরপরেও দেখা যায় সময় প্রায় আটটা থেকে নয়টা বেজে গেছে হঠাৎ সন্তানের মা ডাক দিয়ে মাইয়া সন্তানের বাবা তোমার সন্তান বলেছিল সময় মতো বাড়িতে নাকি ফিরে আসবে কিন্তু এখনো আগমন করি নাই কি ব্যাপার তোমার সন্তানের খবর নাও না সন্তানের বাবা সাথে সাথে মোবাইলের মধ্যে রিং লাগা হঠাৎ দেখা যায় মোবাইলের ফোন তো বাজতেছে কিন্তু ফোন অপর পক্ষ থেকে ধরতেছে না সন্তানের বাবা টেনশনের মধ্যে পড়ে গেছেন কি ব্যাপার সন্তানের কাছে বারবার ফোন এর এরপরেও সন্তান ফোন কেন ধরে না অত দেখা যায় সন্তানের মা ডাক দেয়া বলে নে সন্তানের বাবা আমার সন্তান কি এখনো ফোন ধরি না সন্তানের বাবা বলেন বিবিরে কোনো চিন্তা করিও না সন্তান সম্ভবত ফোন ধরে ফেলবে বড় জেমের মধ্যে আছে হঠাৎ শোনা যায় অপর পক্ষ থেকে ফোনটি রিসিভ করল। কিন্তু আজকে সন্তানের কোনো খবর নাই সন্তানের কন্টেন্ট কোনো জবাব পাইতেছে না সন্তানের বাবা ডাক দিয়া বলেন বাবা তুমি কে আমার সন্তানের মোবাইল ধরল অতপর অপর প্রান্ত থেকে জবাব দেয় এ বাবা আপনি কে আপনি কার মোবাইলে ফোন দিছেন অতপর বলেন আমি তো আমার সন্তানের মোবাইলে ফোন দিল অতপর অপর প্রান্ত থেকে জবাব দায় সন্তানের বাবা

রাত্রের বাড়িতে ফেরার সময় আপনার সন্তানের গাড়ি এক্সিডেন্ট করে ওই বাসের মধ্যে অনেক যুবক সন্তানেরা ছিল অনেকে বিদায় হয়ে গেছে অনেকে আহত হয়েছে তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে সন্তানের বাবার কোনো জবাব নাই ঘরের মধ্যে কাউকে খবর দিই নাই সন্তানের বাবার পড়তে পর থেকে বের হয়ে গেল সন্তানের বাবার দূর থেকে সন্তানের মা পুরো আনন্দ মনে মনে ভাবতেছে আমার সন্তান মনে হই অতি নিকটে চলে আসলো যার দুরুন তার বাবা অতি দ্রুত সন্তান কি রিসিভ করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে এই দিকে দেখা যায় সন্তানের মা সন্তানের জন্য গরম পানির ব্যবস্থা করে রাখলে অন্যান্য সন্তানদেরকে ডাক দিয়া বলিল সন্তানের রাও তোর ভাই অনেক বড় চারনি করে আসতেছে তোর ভাইকে গরম পানি দিয়া করতে হবে কারণ গরম পানিটা ভালো করে নে রেস্ট করার জন্য প্রয়োজন এই কথা বলে মা সন্তানের জন্য সুন্দর করে বিছানা করে দিল গরম পানি করে রাখলে এই দিকে দেখা যায় বাবা দুর্ঘটনার স্থলের মধ্যে চলে গেল বাবা দুর্ঘটনা স্থলের মধ্যে যাইয়া তাকায় দেখে রাস্তার পাশে বিরাট বড় লাশের মিছিল দেখা যায় বাবা সামনের দিকে অগ্রসর হইয়া ডাক দিয়া বলেন মধ্যে আছে আমি কি দেখতে পারবো নাকি অতপর সন্তানের বাবা সমস্ত লাশের চেহারা দেখার জন্য লাশের পাশে আগমন করিয়া প্রত্যেক লাশের মুখ খুলতেছে সন্তানের বাবা দেখা দেখে তার সন্তানের লাশ পর্যন্ত লাশের মিছিলের অন্তর্ভুক্ত হয়ে গেছে সন্তানের বাবা সন্তানের চারাটা দেখিয়া মুহূর্তের চোদ্দ আর সহ্য করতে পারে না আমার বাউলার দরবারের দিকে হাডটা ডাক ডাকিয়া বলেন বাউলা নিজের সন্তান পর্যন্ত পৃথিবীতে থাকি নাই আজকে আমি বাবা পৃথিবীতে থাকার উপরেও নিজের সন্তান দুনিয়াতে থাকে নাই আল্লাহ তুমি আমার সন্তানকে দুনিয়া থেকে নিয়ে গেল বাবা হঠাৎ সন্তানের হাতের দিকে তাকাইয়ে দেখে সন্তানের হাত দিয়ে চাপ দিয়ে যেন কি সুন্দর একটা ভেগ ধরে রাখলো ওই বেগের ভিতরে তাকায় দেখে সন্তানের বাবা বাবার জন্য সুন্দর একটা কাপুড়ল ল নিজের মায়ের জন্য সুন্দর একটা পছন্দনীয় কাপুড়ল ল বাবা ডাক দিয়া বলেন সন্তান তুই তো সুন্দর নিয়ত করে ভালো নিয়ত করে আগুন করছিলি আমি বাবার সাথে তোর মায়ের সাথে তুই একসাথে ঈদ করবি কিন্তু আজকে তোর বাবার কাপুর নিয়ে আইলে তোর মায়ের কাপুর নিয়ে আইলে কিন্তু তুই আগমন করতে পারস নাই আজকে তুই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলি এমন ভাবে সন্তানের বাবা সন্তানের লাশের পাশে দাঁড়ায় আঁকা দে সন্তানের বাবা এখন সন্তানকে অ্যাম্বুলেন্সের মধ্যে নিয়েও বাড়ির দিকে রওনা হয়ে গেল অতঃপর দেখা যায় বাড়ির শনি কুটি যখন চলে i get low oh. সন্তানের মা জানালা দিয়ে তাকায়া দেখে রাস্তার মধ্যে সুন্দর একটি গাড়ি দেখা যায় সন্তানের মা অন্যান্য সন্তানদেরকে ডাক দিয়ে বলেন সন্তানেরাও সম্ভবত তোর ভাই বড় ধরি হয়ে গেছে তাকায় দেখ তোর ভাই ধরি হওয়ার দরুন নিজে গাড়ি নিয়ে আগমন করল রে সন্তান আজকে তোর ভাই দেখ বাড়ির মধ্যে নিজে সুন্দর গাড়ি নিয়ে আসলো হঠাৎ মায়ের তার কানের মধ্যে আওয়াজ চলে আসে অ্যাম্বুলেন্সের গাড়ির আওয়াজ শোনা যায় মা অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনিয়া দিলের মধ্যে বড় কষ্ট কি ব্যাপার অন্তরটা বড় করে উঠল ডাক্তার বলেন কি ব্যাপার অ্যাম্বুলেন্সের আওয়াজ কি রূপ হওয়া যায় হঠাৎ তাকায় দেখে সন্তানের গাড়ি সন্তানের গাড়ি আগমন করে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে সন্তান লজ লাশ দেখা যায় সন্তানের মা গাড়ি পর্যন্ত যাইয়া তাকায় দেখি নিজের স্বামীর চোখের মধ্যে পানি স্বামীর চেহারার দিকে তাকায় ডাক দিয়া বলেন স্বামী কি ব্যাপার সন্তান রিসিভ করার জন্য গিয়েছিলে কিন্তু তুমি সন্তান সানা কেন এখন আগমন করলো স্বামী ডাক দিয়া বলেন এরে বিবি দেখা দেখ তোর সন্তানের লাশ তোর সন্তানের লাশটি আজকে বাড়ির মধ্যে আগোপন করতে গইল এই কথা বলে সন্তানের বাবা চোখের পানি টপ টপ করে ছেড়ে দি মা এখন একবার অজ্ঞান হয়ে আবার জ্ঞান ফিরে আসে ছোট্ট ছোট্ট ভাই বোনেরা পর্যন্ত কাঁদতে থাকে এ যুবক সন্তান একটু কি মরণের জন্য চিন্তা করুন রে যুবক আমাদের কখন আমাদের কাছে মরণ আগমন করি মুহূর্তের জন্য তুই একটু চিন্তা করি না মালাকুল মত কখন আগমন করবে সেটাও জানতে পারি কত মানুষ কত আশা করিয়াও নিজের বাবার কাছে আগমন করে নিজের মায়ের কাছে আগমন করে আবার এমন কিছু সন্তান আছে নিজের বাবার কাছে আগমন করার পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সুতরাং যুবক সন্তান আর কত গুডার কাজের মধ্যে কাটাইবা আমরা আর কত নিজের থেকে চিন্তিত কোন মাধ্যমে কাটাইব মরণ কখন আসে তা আমাদের জানা নাই তাই মরণের জন্য সর্ব হালাত প্রস্তুত থাকো এই জন্য আমার নবী বলেন দুনিয়ার মধ্যে যেই ব্যক্তিটা কামিল মুমিন হতে যায় ওই ব্যক্তির জন্য তিনটা গুণ জরুরি এক নাম্বার হলো আতাজাফি মিন দারিল গুরুর বান্দাটি দুনিয়া থেকে মুমিন হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ ওই বান্দাটি জান্নাতের জন্য পাগল হয়ে যাবে দ্বিতীয় নাম্বার হলো বল ইস্তেআদা দু বিল মাউত কবুলা নুজুলিহি বান্দা মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য সর্ব হালাতে প্রস্তুত থাকবে এই তিনটা গুণ যেই ব্যক্তির মধ্যে থাকবে গো ওই ব্যক্তিটা আমার আল্লাহর দরবারে কামেল মুমিন হয়ে যাবে সুবহানাল্লাহ আর জোরে আওয়াজ দিয়ে কোন নাস্তিক এই হলো আলোচনা আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে বলতেছেন বান্দা তুমি কি জান্নাতে যেতে চাও জান্নাত পাওয়ার জন্য তোমার জন্য দুটি মাত্র গুণ এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় তুমি মুমিন হয়ে যাও আর মুমিন হওয়ার জন্য জরুরি হলো ওই যে তিনটা গুণ বললাম তিনটি গুণ এক নাম্বার দুনিয়া থেকে মুমিন দ্বিতীয় নাম্বার জান্নাতের জন্য পাগল তৃতীয় নাম্বার মৃত্যু আসার পূর্বে মৃত্যুর জন্য প্রস্তুত এই গুণগুলি থাকলে মুমিন হতে পারবো অত অতপর আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানব জাতিদেরকে জান্নাতে যাওয়ার দ্বিতীয় নাম্বার গুণ বর্ণনা করতেছেন আল্লাহ বলেন ও আমিলুস সলিহাত বান্দা তুমি নেক আমল করো আমলে সলিহাতের মাধ্যমে তোমার জিন্দেগিটাকে কাটাও এমন দুটি গুণ যখন তোমার মধ্যে থাকবে আমি আমি আল্লাহ বলে দিলাম কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নিযুলা বান্দা তোমাদের জন্য আমি আল্লাহর জান্নাত मेहमानদার হয়ে যাবে সুবহানাল্লাহ শুধু একদিন দুই দিনের মেহমান আমি আল্লাহ করব না সোহালে মুকাদ্দারের জবাব আল্লাহ পাক বলতেছেন খালিদিন ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা এ বান্দা এমন একটা জান্নাতে তোমরা যাবে যে জান্নাতের মধ্যে চিরস্থায়ী বসবাস করবে লা ইয়াবগুনা আনহা হিওয়ালা মুহূর্তের জন্য ওই জান্নাত থেকে তোমার বের হওয়ার প্রয়োজন না সুতরাং আল্লাহ পাক আমাদের সকলকে যে শর্ট মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা বললাম এক নাম্বার মুমিন দুই নাম্বার আমল সালেহাত এমন দুটি গুণ নিজেদের মধ্যে আনার এবং এই দুই গুণে গুণান্বিত হওয়ার সকলকে আল্লাহ পাক তৌফিক দান করেন সকলে বলেন আমিন ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন